আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলে এসেছি ভীষণ মজার একটা মিষ্টি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ভাইরাল পটলের মিষ্টি। বানানো একদমই সোজা, খেতে ভীষণ মজা, আর মিষ্টিটা খেতে এত বেশি মজা যে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর তৈরি করা কিন্তু একেবারেই সোজা। কয়েকদিন যাবত ইউটিউবে খুব তোলপাড় এই পটলের মিষ্টি, তো ভাবলাম আমিও কেন বাদ যাব, তো আমিও বানিয়ে ফেললাম। তবে খেতে এত বেশি মজা যে আপনি বুঝতেই পারবেন না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। আশা করি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে আমার আজকের রেসিপিটি। আর ভালো লাগলে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সবসময় পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই দেখে একটা লাইক দিবেন। তো চলুন সহজে মিষ্টি রেসিপিটা তৈরি করি। মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে ছানা। তো তার জন্য আমি একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। একটু ছেঁকে নিচ্ছি, অনেক সময় ময়লা থাকে বা পশম থাকে গরুর। এবার একটা বলক তুলে নিব নেড়ে চেড়ে। দুধটা বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব। একটা বলক আসলেই হয়ে যাবে চুলাটা বন্ধ করে দিয়ে। এবার আমি তৈরি করে নিচ্ছি ভিনেগার আর পানির একটা মিশ্রণ। আধা কাপ নিয়েছি পানি আর 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিব, হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এবার একটু মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে ভালোভাবে। তারপরে একটু একটু করে দিব, আর অন্য হাতে কিন্তু নাড়াচাড়া করে নিব। যখন দেখবেন ছানা কাটতে শুরু করেছে তখনই কিন্তু ভিনেগার দেওয়া বন্ধ করে দিতে হবে। তো দেখেন আমার কিন্তু ছানা কেটে গেছে। আমি এখন আর বাকি যতটুকু আছে সেটা আর দিব না। এবার সাথে সাথেই কিন্তু ছানাটাকে পানি থেকে আলাদা করে নিব। বেশিক্ষণ যদি পানির মধ্যে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। এবার সাথে সাথে আমি একটা পাতলা সুতি কাপড়ের মধ্যে ঢেলে দিচ্ছি, আর তারপরে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে যেন ছানাটা কোনোভাবেই ওভারকুক না হয়ে যায়। এবার পানি দিয়ে যে আমরা ভিনেগারের যে টক ভাব অথবা গন্ধ থাকবে সেজন্য ভালোভাবে ছানাটাকে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে 10 মিনিটের মতো আমরা ঝুলিয়ে রেখে দিব যাতে সামান্য যে এক্সট্রা পানিটা আছে ওটা যেন বেরিয়ে যায়। এবার অন্যদিকে আমরা পটলগুলো কেটে নিব যেহেতু পটলের মিষ্টি। তো ছানাটাকে ঝুলিয়ে রেখে দিয়ে এবার পটলগুলোকে কেটে নিচ্ছি। তো এখানে 1 কেজি পটল নিয়েছি। তো আসলে 1 কেজি দিয়ে বানাবো না, আমি 7টা পটল নিয়েছি বেছে বেছে, একই সাইজের নিচ্ছি। এবার পটলের খোসাটাকে ছাড়িয়ে নিব। একটা পিলারের সাহায্যে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা বটি দিয়েও এটা করতে পারেন অথবা ছুরি চাকু যা আছে তা দিয়েও। দুই সাইডের মুখের অংশগুলো কেটে আমি মাঝখান দিয়ে দুই খণ্ড করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু মাঝখানে একটু ফেড়ে বিচিটাকে বের করেও একটা পটল দিয়েই একটা মিষ্টি বানাতে পারেন, তবে আমি একটা পটল দিয়ে দুইটা মিষ্টি বানাবো, তার জন্য পুরোটাই দুই খণ্ড করে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কাঁটা চামচ অথবা টুথপিক দিয়ে একটু ছিদ্র করে নিতে হবে যেন ভালোভাবে মিষ্টিগুলো বা রসটা সুন্দরভাবে ঢুকে যায়। যে কোনো ধরনের মোরব্বা তৈরি করতে যেভাবে আমরা কেচে নেই ঠিক একইভাবেই কিন্তু এরকম কেচে বা ছিদ্র করে নিতে হবে। আর এভাবে পটল ছিদ্র করে কিন্তু আমরা মোরব্বাও তৈরি করতে পারি। অসাধারণ লাগে এই পটলের মোরব্বা খেতেও। তো একইভাবেই আমি সবগুলো ছিদ্র করে নিয়ে ফিরে আসছি। সবগুলো আমার ছিদ্র করা হয়ে গেছে। এবার ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমরা
একটা চিনি শিরা তৈরি করব। তো চিনি শিরাটা তৈরি করার জন্য আমি পোনে 1 কাপ দিয়েছি চিনি একটা পাত্রের মধ্যে, আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি পানি। এবার নেড়েচেড়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রিন ফুড কালার, এটা শুধুই অপশনাল, দেখা সৌন্দর্যের জন্য দিচ্ছি, তবে আপনারা না চাইলে কেউ স্কিপ করতে পারেন। তো সামান্য 2 ফুটা দিয়ে দিয়েছি। এবার একটা বলক তুলে নিচ্ছি, যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি লেবুর রস, আর লেবুর খোসাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখনও যেন জমে না যায়, সেই কারণেই লেবুর রসটা দিতে হবে। তারপরে পটলগুলো আমি সব একে একে দিয়ে দিচ্ছি। যখন একেবারেই রসটা সম্পূর্ণ শুকিয়ে যাবে আর পটলটা একেবারেই যেন মানে মোরব্বার মতো হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো সময় লেগেছে আমার কিন্তু 10 মিনিটের মতো। এই যে পানিটা শুকিয়ে আঠালো একটা ভাব চলে এসেছে, আর পটলটাও কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে পটল কিন্তু অনেক বেশি মজা, এটা কিন্তু মোরব্বা হয়ে গেছে মোরব্বার মতো। তো এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি, ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর অবশ্যই কিন্তু ঘিটা ইউজ করতে হবে, যেহেতু আমরা পটল দিয়ে করছি, তো পটলের যেন একটা গন্ধ না থাকে বা পটলের গন্ধটা চলে যায়, সেই জন্যই কিন্তু ঘিটা দিতে হবে। আর আমি কিন্তু লেবুর যে খোসাটা দিয়েছিলাম সেটা কিন্তু উঠিয়ে ফেলেছি, খুব বেশি সময় রাখা যাবে না, তাহলে কিন্তু আমার তেতো ভাব হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার আমাদের ছানাটাও কিন্তু এতক্ষণে পানিটা একেবারেই পড়ে গিয়েছে, তো দেখেন কত সফট হয়েছে ছানাটা। আর এভাবে ছানা তৈরি করে কিন্তু আমরা যে কোনো রসগোল্লা, রসমালাই, তারপরে হচ্ছে সন্দেশ, এগুলো বানানোর জন্য একেবারেই পারফেক্ট ছানাটা হয়েছে। এখন হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। আর ছানা মাখার সময় এর মধ্যে কোনো কিছু দেওয়ার দরকার নেই, যখন এটাকে রান্না করব তখন একটু চিনি দিয়ে দিব। তো একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলাতে, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। তারপরে সামান্য একটু পানি দিচ্ছি যাতে করে চিনিটা গলে যায়। এবার চিনিটা যখন ভালোভাবে গলে বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই মেখে রাখা ছানা। আর আমি কিন্তু প্রচুর গরমের কারণে বেশ কয়েকদিন হলো কোনো ভিডিও আপলোড করিনি, আসলে এত গরমে আমার ভিডিও করতেই ভালো লাগে না। তো যাই হোক ছানাগুলো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ঘি, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আরও দিয়েছি এলাচের গুঁড়ো, এলাচের গুঁড়োটা অবশ্যই দিবেন, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাবেন। যেহেতু আমরা পটলের মিষ্টি তৈরি করছি, তো কোনোভাবে যেন পটলের গন্ধটা না থাকে, যার কারণেই কিন্তু ঘি আর এলাচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে। তো ছানাটা 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি, তাতেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি জাল করার দরকার নেই। তো এখন হচ্ছে আমি সেই ছানাটা এই যে দিয়ে দিচ্ছি পটলের উপরে। আর ওই যে বলছিলাম যে একটা পটল দিয়ে আমি 2টা মিষ্টি তৈরি করছি, আপনারা চাইলে একটা পটল একটু চিরে তারপরে বিচিগুলো বের করে সম্পূর্ণ পটলের মধ্যেও কিন্তু এই ছানাটা ভরে, ছানার পুরটা ভরে আর কি আপনারা মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। যে যার পছন্দ অনুযায়ী এটাকে ডেকোরেশন করে নিলেই হয়ে যাবে। আর এটা দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে। তো যে শিরাটা ছিল পটলের, অবশিষ্ট শিরাটা উপর থেকে দিয়ে দিলাম একটু সুন্দরের জন্য। তো খুব সহজেই তৈরি হয়ে গেল ভাইরাল পটলের মিষ্টি। আর এটা দেখতেই নয়, খেতে অতুলনীয়, এতটা টেস্টি আর এতটাই মজা যে আপনারা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন, আর কেউ বুঝতেই পারবে না যে এটা পটলের মিষ্টি বা পটল দিয়ে তৈরি করা হয়েছে। আশা করি সবার কাছেই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি,
আল্লাহ হাফেজ।